নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আজকে আমাদের পরিক্রমার বিষয়বস্তু হচ্ছে কার্নিবল, কার্নিবাল। ভুলভাল লাগছে বলতে কথাটা, বাট খুব সহজ ইভেন্ট, একটাই কারণ, একটাই মানে, সেটা হচ্ছে পাঁচটা করে স্কিল গেম, 12 ঘন্টার অন্তর অন্তর কমপ্লিট করো, পাবে হচ্ছে তুমি কার্নিবলের টোকেন। টোকেন কমপ্লিট করে এখান থেকে পয়েন্ট পাবে, পয়েন্ট ক্লেম করে ক্লুইভার্টকে নিতে পারো 50টা কমপ্লিট করার পরে, যেটা হয়ে যাবে রাইট। পার ডে তুমি 10টা করে পাবে, অ্যান্ড দেন 10টার পরে ওখান থেকে ডাইরেক্ট হলে ক্লেম। ক্লেমের পরে যেটা এখানে করার আছে সেটা হচ্ছে এই পাথটা আবার কমপ্লিট করতে হবে, সেই আমাদের পুরনো ইভেন্টগুলোর মতো। অলরেডি দুটো পাথ আমার কমপ্লিট হয়েছে ফার্স্ট 12 ঘন্টার ইভেন্ট করে, আর এখনও অনেক দূর যাওয়ার আছে। কে তোমার টার্গেট আমাকে জানিও কমেন্ট বক্সে, বাট দেন বেসিক্যালি আমার টার্গেট হচ্ছে সিবি, কারণ আমার জীবনে এখন সিবির খুব প্রয়োজন। তো আমার টার্গেট হচ্ছে টাটা, কিন্তু সেই টা করতে হবে। আর ফাইনালি ফেস্টিভ্যাল স্কোয়ার বলে একটা জায়গা আছে যেখানে তুমি তোমার ওই প্যারেড টোকেনগুলো ইউজ করে পারচেস করতে পারো। দুটো হয়েছে আমার পারচেস, দেখতে পাচ্ছ 10টা হবে বলে, আবার এই প্লেয়ারগুলোর মধ্যে একজনকে তুমি পাবে। এই হচ্ছে কার্নিবলের হিসেব, 12 ঘন্টা কমপ্লিট করো, 5টা করে স্কিল গেম করো। স্কিল গেম আর আমি তোমাদের দেখাচ্ছি আমাকে স্কিল গেম কী, দেখবে প্রত্যেকবার একই হয়, বাট দেন রিওয়ার্ডসের লিস্ট হচ্ছে এইটা। আজকে শুরুতে আমি অ্যাকচুয়ালি একটা অন্য অনেক বেশি এক্সাইটিং জিনিস করব, যেটা হচ্ছে এখানে আমার একটা ক্লেম খুলেছে। কী ক্লেম? সেটা হচ্ছে স্টোরে গিয়ে আমরা আমার জীবনে প্রথম জেম খরচা করে প্লেয়ার খুলব, সেটা হচ্ছে ডিফেন্ডার আইকন। ইয়েস, ডিফেন্ডার আইকন। ও, তার আগে একটা ফ্রি ডেলি প্যাক আছে হার্ডওয়ার্কার্সের। প্লেয়ার তো নেই কিছু এখান থেকে পাওয়ার মতো, জাস্ট চিঠি পাওয়ার আছে। জানিও না এই এনাফ চিঠি হবে কিনা একটা 80 প্লেয়ার পাওয়ার মতো, হোপফুলি কোনো একদিন হবে তিনটে চিঠি। ঠিক আছে, কটা হয়েছে টোটাল চিঠি? টোটাল হয়েছে আমার, খুলে যাও, ইয়েস, 24টা। এখনও মোটামুটি অর্ধেক রাস্তা যাওয়া বাকি, কিন্তু আমরা আজকে খুলবো আমার প্রথম টোটি জেম প্যাক, যেখানে পাওয়ার আছে ফিলিপ লাম। ইয়েস, LB, বড়সড় প্লেয়ার, বড়সড় ব্যাপার, 103 ডিফেন্ডিং। মানুষের 100 হয় সব কিছু, লামের 103। ঠিক আছে, কাজেই আমরা এটা খুলবো এবং আশা করবো যাতে ডিফেন্স পয়েন্টের থেকে বেশি কিছু পাই, বাট সেটা হবে ভিডিওর এন্ডে। কাজেই শুরু করব আমরা খুব সহজ কিছু জিনিস করা দিয়ে, সেটা হচ্ছে আমার তোমার সবার প্রিয় কি আমার তোমার সবার প্রিয় ভাবার ব্যাপার আছে। কি এমন আছে এটা তোমার আমার দুজনেরই খুব পছন্দ? সেটা কি লিগ ট্যুর? না। সেটা কি ডেইলি ট্রেনিং? না। তাহলে সেটা কি? সেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য মান্থ। ইয়েস, সেই প্লেয়ার অফ দ্য মান্থ যেটা আমাদের সবার খুব পছন্দ, যেটার মতো কঠিন খুব কম জিনিসই আছে, খুব কম ইভেন্টই আছে আমার খেলার, বাট প্লেয়ার অফ দ্য মান্থ হচ্ছে আমাদের আজকের টার্গেট। এই চলো প্লেয়ার অফ দ্য মান্থের সেকেন্ড ইভেন্টে। ফার্স্ট ইভেন্টটা নর্মাল, আমি জানি খুব একটা ডিফিকাল্ট কিছু নয়, আর সেকেন্ডটা থেকে ম্যাচ শুরু হয় এবং সেখানেই আমাদের মেন খেলা। ও, প্রথম চান্স আর প্রথম মিস, ঠিক আছে কোনো সমস্যা নেই। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কমের প্লেয়াররা এত ভালো কী করে খেলে এই ইভেন্টটা? এটা আমার সত্যি সত্যি বোঝার বাইরে। তাই অন্য ইভেন্টগুলোর কম আমি খেলি, ঠিক আছে, অপোনেন্ট এক্সপার্ট কম্পিউটারের এগেনস্টেই আমি খেলি, হ্যাঁ, আর এখানেও আমি খেলি, এত ডিফারেন্স কী করে? এখানের কমগুলো মনে হয় আলাদাই কিছু নেশা করে এসছে। এই যে গোলটা হলো, এই গোলটার জন্য আমায় যথেষ্ট চেষ্টা করতে হলো, নট লাইক ফ্রিতে গোলটা হয়ে গেল। অসাধারণ সুয়ারেস ফিনিশ। ইয়েস, নাইস। এখানে অ্যাকচুয়ালি আমার উত্তেজিত যথেষ্ট কারণ আছে, বিকজ এখানে গোল করাটা আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট প্লেয়ার অফ দ্য মান্থ, যেটা আমাকে রিমাইন্ড করে। আমি জাস্ট, আমার মাথায় এলো বেসিক্যালি প্লেয়ার অফ দ্য মান্থের এর আগে একটা ভিডিও ছিল,
আগের দিন ফার্স্ট দিন যখন আমি প্লেয়ার অফ দ্য মান্থ খেললাম, আর গেস ওয়াট, সেই ভিডিওটাতে আমি একটু অন্য কিছু করার চেষ্টা করছিলাম, হ্যাঁ, করতে গিয়ে কী হলো, সেই ভিডিওটার ফাইলটা করাপ্ট হয়ে গেল, যে কারণে কালকে কোনো ভিডিওই আসেনি চ্যানেলে। এটাই হচ্ছে নতুন কিছু ট্রাই করার জীবনের সমস্যা। তোমার ফোন টুক করে সকালবেলা উঠে বলবে যে না, আজকে তোমার ফাইল করাপ্ট হয়ে গেছে, আজকে যে ভিডিওটা আসার ছিল সেটা জাস্ট আসবে না, ঠিক আছে, তুমি কী করবে, করে নাও, ফাইল খুঁজে বার করে নাও, তুমি করো, আমরা তো গেস্ট, কিছু হেল্প করবো না। বাট হ্যাঁ, ওটা হচ্ছে আমার প্লেয়ার অফ দ্য মান্থের শুরুর ভিডিও, অ্যান্ড এটা হচ্ছে আমার বেসিক্যালি প্লেয়ার অফ দ্য মান্থের সেকেন্ড ভিডিও। আর মাঝখানে বেশ কিছু প্লেয়ার অফ দ্য মান্থ টোকেন আমি পেয়েছি, কিন্তু জানি না 100টা হবে কি না, খুব ডিফিকাল্ট এই প্রশ্ন আমার পক্ষে উত্তর দেওয়া, যে 100টা টোকেন আমি এই একটা অদ্ভুত কঠিন ইভেন্ট ক্লেম করতে পারবো কি না খেলে। বাট দেন একদিক দিয়েই ভালো, তোমরা একই ভিডিওর মধ্যে দুখানা ইভেন্ট পেয়ে যাবে, কার্নিবল আর প্লেয়ার অফ দ্য মান্থ। ফিফাতে ইভেন্টের কোনো কমতি নেই, দিন রাত কিছু না কিছু চলছে ফিফাতে। আজ সকালে প্লেয়ার অফ দ্য মান্থ, শেষ হতে তাহতেই আমি দেখলাম আজকে সকালে উঠে কার্নিবল, ঠিক আছে, তারপরে কী আসবে আমি জানি না, নাম এখানে প্রেডিক্ট করতে চাওয়াটাও একটা ভুল ডিসিশন আমি জানি, সেটা আমরা করবো না। আমার একটাই দুঃখ, সেটা হচ্ছে টটি টিম অফ দ্য উইক থেকে আমি একটাও কোনো ভালো প্লেয়ার পাইনি এখনো অবধি। এইবার টিম অফ দ্য উইকে ভালো ভালো প্লেয়ার আছে ভাই দাদা, ঠিক আছে, এইবারে প্রথম টটি অফ দ্য উইকের যখন অ্যাকচুয়াল ভালো প্লেয়ার ওপেনিংটা হবে সেটা আমি অফকোর্স অন ক্যাম করবো। বাট 3-1 আমরা জিতলাম সেকেন্ড প্লেয়ার অফ দ্য মান্থের কাজটা, টাস্কটা, কিন্তু এরপরে আসল ডিফিকাল্টটা তো আসছে, সেটা হচ্ছে থার্ডটা। এই থার্ডটা করতে নো জোক আমার মাথা খারাপ হয়ে যায়, এত ডিফিকাল্ট খুব কম টাস্কই আমি করেছি এই গেমে, ইটস নট এ জোক। গোল গোল আছে, গোল আছে, ওই দেখ, ওই দেখ, ও বলটা দেখলো খালি আছে, ও নিল না, এইটাই তো, এইরকম ভাবেই না আমরা জিতবো। ও মেসান, 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 মাসান, হোয়াট ডিড ইউ ডু মেসান, মেসান, মাসান। আচ্ছা অ্যাটাক করলে মোটামুটি আমার পুরো, ওই দেখ, ওই দেখ, ওটা গোল দিয়ে যাচ্ছিল, আবার এমনি এমনি হয় না, দুটো 2-0 হারছি সেটা হয় না, আবার একটা ফ্রি গোল দেবে, তারপরে নাকি এই ইভেন্ট আমি কমপ্লিট করবো, জানি না আমার মনে হয় মানে এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য মানে আলাদাই কিছু লেভেলের প্লেয়ার চাই, ঠিক আছে না, আলাদাই কিছু লেভেলের প্লেয়ার চাই। গোল, ও চান্স আছে, এখনও গেমে আছি আমরা, কিন্তু আমার এ চাই, ওয়ার্নারকে চাই, যতই যাই করেছো ঠিক আছে, ওকে দিয়ে আর হবে না, একটা ওয়ার্নারকে চাই টিমে। আরে ভুল ভাল পাস, আরে এত মেজার গেমে কেন ভুল ভাল, কেন জাস্ট জাস্ট প্লিজ ভুল ভাল কেন, যে গেমে চান্সই পাওয়া যায় না সেই গেমেও ভুল ভাল, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, গোল দিস না প্লিজ, ওকে 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 ঠিক আছে, ওর টিম যদি ভুল ভাল মানে মিস না করে না, তাহলে আমার জেতার কোনো সম্ভাবনা নেই, আমাকে আশা করতে হবে যাতে কম ভুল করে একটা চান্স মিস, ওই দেখ ভাই, এত ক্রুশিয়াল একটা গেম আর সেখানে নাকি গোলকিপার অপোনেন্টের পায়ে বল দিয়ে দিচ্ছে, ওটাওটি আমার গোলকিপার মানে পিকফোর্ডকে আমি পিক করেছি, অসাধারণ, এ এ গ্রেট জো, বাট পিকফোর্ডকে আমি এত কষ্ট করে পিক করেছি, ও ও ও ভালো পাস, ভালো পাস, কাটাও, ওই দেখ, ঠিক আছে, আমার এই 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 গেম মোডে আমার টিম স্কিলও করতে চায় না, আমার টিম স্কিল করে অপোনেন্টের পায়ে বল দিয়ে দেয়, এই এই ইভেন্টটা সম্পর্কে আমার এত মানে অস্বাভাবিক ধরনের, ওহ আমার মিস কপাল, এই ইভেন্টটা সম্পর্কে আমার অস্বাভাবিক ধরনের মানে মাথা ব্যথা আছে, এই ইভেন্টটা মানে এই এই পার্টটা বিশেষ করে হেড টু হেডে যা হয় হয় দেখ, কিন্তু অপোনেন্ট কম্পিউটারের এগেনস্টে এত ডিফিকাল্টি আমি কোনোদিনও ফেস করিনি, এখানে ম্যানচেস্টার সিটি একটু বেশি মানে বেশি ভালো, মানে ম্যানচেস্টার সিটি আমার মনে হয় আসল জীবনে ম্যানচেস্টার সিটির থেকে ভালো খেলে মাঝে সাথে, মানে নো হেড টুয়ার্ডস ম্যানচেস্টার সিটি ফ্যান্স, বাট দেন লেটস বি রিয়েল, কোন দিন তোমার গ্যাব্রিয়েল জিজুস এত ভালো খেলবে, তুমি আমাকে দেখাতে পারো, ওয়ার্নার গ্যাপে বার করেছিল, ও মাই গড, আমার টিমে ওয়ার্নারই এখন ওপি প্লেয়ার, সাব বেঞ্চে গিয়ে ওয়ার্নার একটু মোটিভেট হয়েছে,
মেসান মাসান প্লিজ 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 বলাই উচিত হয়নি, বলাই উচিত হয় না ওর ব্যাপারে, ভালো কথা বলতে নেই কখনো, ভালো কথা বলতেই নেই চান্স আছে প্লিজ। সি সেই এক দুই আমার মানে প্রত্যেক দিনের হয়ে গেছে এটা, এক দুই স্কোর, তার বেশি হয়ই না, জাস্ট এক দুই, দ্যাটস ইট, আর কোনো ট্রাইজও নেই, রিট্রাইজও নেই, মানে গেম মোটামুটি বলে দিয়েছেন তুমি একবার হেরে গেছো ঠিক আছে ব্যাস ওকে চলো বাই, আর আর নো চান্সেস ফর ইউ এনিমোর। বাড়া পাঁচটা এ পাওয়া গেল, আর এখনও টডি ডিফেন্ডার্স তো খোলেনি, আজকে রাত্রির থেকে খুলবে। টডিতে কি চলছে? টটিতে আমার এখন চলছে আমি যতদূর জানি সেটা হচ্ছে নেক্সট যে 12 ঘন্টার স্লটটা আসছে টডিতে আছে। আজকে আরও একটা এক্সাইটিং জিনিস, আজকে অনেক কিছু এক্সাইটিং জিনিস একসাথে, সেটা হচ্ছে আমার এই 25টা টটি কমপ্লিট হলে আমার প্রথম টোকেন খোলা হবে, যে টোকেনটা থেকে আমি খুলবো আমার প্রথম গ্যারেন্টিড ডিফেন্ডার নমিনি। দ্যাটস রাইট, আমার টিম এমন একটা টিম যেখানে ডিফেন্ডারের আমার খুব দরকার, সেই ডিফেন্ডার আজকে আমরা পাবো টটি খুলে। এই যে 25টা এটা আমার কাছে খুব বড় একটা মানে মোমেন্ট, যে ন্যাচারালি সেই মোমেন্টটা আমি তোমাদের সাথে একসাথে খুলবো, এবং আশা করবো ভগবানের কাছে এদের একটা ভালো অ্যাকচুয়ালি ভালো ডিফেন্ডার আমি পাই, যেটা আমার টিমের খুব ভালো করে মানে বিশেষভাবে প্রয়োজন, তোমরা খুব ভালো করেই জানো সেটা। রাইট, কমপ্লিট হলো 25টা, ফার্স্ট টিম অফ দ্য ইয়ার গ্যারেন্টিড ডিফেন্ডার ওপেনিং হচ্ছে, ঠিক আছে, হচ্ছে এইবার হচ্ছে। যাচ্ছি আমরা সাইডে, সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রথম টিম অফ দ্য ইয়ার ডিফেন্ডার ওপেনিং, টার্গেট কি এলিনি, টার্গেট হচ্ছে প্লিজ গোলকিপার নয় ম্যাট হুবেলস, লাগিয়ে দিলাম 150টা। প্রথম ডিফেন্ডার 1 2 ওয়াক আউট, সিবি মিলান, ওকে ঠিক আছে, 87 সিবি, নট ব্যাড 87 সিবি, মানে আরও ভালো হতে পারত, বাট ঠিক আছে 87 সিবি। একটু মনটা খারাপ হচ্ছে, অফকোর্স হচ্ছে, বাট দেন কারণ মার্কিউনোজি আমাদের 87 সিবি, বাট দেন কি আর করা যাবে, আচ্ছা মার্কিউনোজের থেকে অন্তত বেটার কিছু কিছু ক্ষেত্রে, ও না অ্যাকচুয়ালি ওয়ার্স পাসিং ডাসিংয়ের ক্ষেত্রেও ওয়ার্স, বাট দেন অ্যাটলিস্ট আসল যেটা জিনিস সেটা হচ্ছে ডিফেন্ডিং আর ফিজিক্যালের ক্ষেত্রেও বেটার। কাজে সোয়াপ করো, মার্কিউনোজের জায়গায় চলে আসবে আমাদের কাজিয়া, নামটা কী করে উচ্চারণ করে আমি কী করে জানব, বাট দেন এই হলো আমাদের প্রথম পিওটিওয়াই ডিফেন্ডার নমিনি, হোপফুলি আরও কটা আমি পাবো, হোপফুলি ভগবান করে, বাট দেন গিরোটোকে এখনও রাখতে হবে বিকজ অফ দ্য প্লেয়ার অফ দ্য মান্থ। আর আমার দুটো স্কিল পয়েন্ট রয়েছে, কোথায় হচ্ছে স্কিল বুস্ট, কে হবে ফিনিশিং, আচ্ছা সুয়ারেজকে বুস্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার খুব একটা হয় না, বাট দেন করেই দাও সুয়ারেজকে বুস্ট। গিরত্বকে কী হবে বুস্ট করে, গিরত্ব যে টিমে আছে এটাই অনেক বড় ব্যাপার, গিরত্ব নিজেরই অ্যাচিভমেন্ট যে আমার টিমে রয়েছে, বাট ঠিক আছে ইটস ওকে। আর মার্কিউনোসকে টুক করে সাব বেঞ্চে বসিয়ে দিই, বিকজ অফকোর্স 87 একজন প্লেয়ারকে আমি নাকি সাব বেঞ্চেও বসাইনি, আলাবা প্লিজ গো আওয়ে, আর জায়গায় মার্কুইনিয়াস আসবে, ইয়েস ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখন কারেন্টে 5 টিওটিওয়াই, নট ব্যাড, খুব একটা খারাপ না, ঠিকঠাক আছে, ঠিকঠাক চলছে। মেসন মাউন্ট বারেলা আর ওপরে দুজন, এখানে একজন, হোপফুলি ইভেন্টের শেষে আরেকজন হয়ে যাবে, কাজেই একটু রঙিন হবে আমার টিম আরও। বাট এবারে আমরা টেস্ট করব আমাদের নতুন পাওয়া প্লেয়ারকে, এবং টেস্ট করতে আমরা কোথায় যাব, অফকোর্স ভার্সেস অ্যাটাক, যেখানে ডিফেন্ডারের কোনো কাজই নেই, অফকোর্স এখানে ডিফেন্ডারের কাজ আছে, কী কাজ, সেই কাজটা হচ্ছে যে আমি জানি না কী করে ডিফেন্ডারের কোনো কাজ আছে,
ডিফেন্ডারের কাজ আছেই তো, ডিফেন্ডারের কাজ হচ্ছে ওদিকে গোল বাঁচান, অফকোর্স, বিকজ এখানে ডিফেন্ডাররা তো খুব কাজ করে। কুইয়ল, ও নো, কুইয়লকে দেখলে আমার এখনও কষ্ট হচ্ছে, আমি এই কষ্টের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কুইয়ল মেক্স মি ভেরি স্যাড। ও নাইস গোল। কুইয়লের কথা ভাবলেই এই যে লস্ট পজিশনটা অপোনেন্ট করলো, এটা কার কারণে করলো? অফকোর্স আমার নতুন টিম অফ দ্য ইয়ারের কারণে, আর তো কোনো কারণই নেই। ভুলভাল। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা হচ্ছে যে এই টিম অফ দ্য ইয়ার থেকে কি আমি মোটামুটি সবচেয়ে খারাপ প্লেয়ারগুলো পেয়েছি? আর এই প্রশ্নের উত্তর প্লিজ তুমি আমাকে জানাও যে তুমি কি পেয়েছো টিম অফ দ্য ইয়ার থেকে। হ্যাঁ, কারণ আমি চাই আমার নিজের ব্যাপারে একটু খারাপ ফিল করতে, অফকোর্স। কিন্তু আমার কেন জানি না মনে হয় একমাত্র মার্টিনেস ছাড়া, হ্যাঁ, আমার টিম অফ দ্য ইয়ারে খুব একটা ভালো কপাল যায়নি এবারে। কত ভালো ভালো প্লেয়ার ছিল, একটা রোনাল্ডোই দিয়ে দিত আমাকে। কী দাবি, হ্যাঁ, সবচেয়ে ভালো প্লেয়ারটা দিয়ে দেবে নাকি? মানে একটা রোনাল্ডোই দিত না, একটা অন্তত ভালো প্লেয়ার দিত, একটা 90 আপ প্লেয়ার, বাট দেন এখনো অবধি সেটা কপালে যেত টেনে। ও নাইস, সুয়ারেজ অনেকগুলো মিস করে তারপর একটা মেরেছে। সুয়ারেজকে একটু মোটিভেশান দিত মানুষের, সুয়ারেজকে বলতে এই গোলটা দে তারপরেও দেয়। মানে 8-5 কোহলির এগেনস্টে। ও কোহলি, নাইস। রিটায়ার করার পরে কোহলি আজকাল এইসব করছে, তোমরা যারা জানতে না তারা জেনে নাও, মাঝে সাঝে এই কোহলিকে তুমি দেখতে পাবে পিছে আমাদের এগেনস্টে। বাট একটা হয়ে যাক, হয়ে যাক আরেকটা। গর্ভ 5684। মানুষের নামের পিছনে নাম্বার থাকলে তার ব্যাপারে যে কী বলতে হয় এটা আমি ভেবে পাই না, খালি মনে হয় যে আমি না নাম্বার নিয়ে কী যোগ করবো। ও আচ্ছা 5684, ওটা তো আমার জেঠুর পিসির নাম্বার ছিল, এরকম তো করা যায় না না। এই মানে তোমার যদি নিজের নাম সম্পর্কে ভালো কিছু ইমপ্রেশন রাখতে হয় প্লিজ নামের পাশে না মানে নাম্বার রেখো না, তাহলে আমার খুব মুশকিল হয়ে যায়, বিকজ আমি বুঝতে পারি না যে আমি তোমার ব্যাপারে কী বলবো ভালোবেসে। প্রবলেমটা বোঝো প্লিজ, এটা আমার ভুল ধারণা হতে পারে, কিন্তু আমার কেন জানি না একটা ফিলিং আসছে, এই যে অপোনেন্টটা তো কম কম গোল করছে এর পিছনে আমার ডিফেন্ডারের একটা বড়সড় হাত আছে। এটা কমপ্লিটলি আমার ভুল ধারণা আমি জানি, হ্যাঁ, আর আমার ডিফেন্ডারের কোনো অ্যাচিভমেন্ট হয়তো নেই, ও যা করার তাই করছে। তাই আমার কেন জানি না মনে হচ্ছে যে এই নতুন ডিফেন্ডারকে আনার পর আমার টিমের সেভ করার সংখ্যা অনেক বেড়ে গেছে। অ্যাগেন কমপ্লিটলি ভুল ধারণা হতেই পারে, অস্বাভাবিক নয়, কিন্তু যেটা কখন মনে হয় তখন সেটা নিয়ে এগোতে হয়। মেবি আমাদের ডিফেন্ডারটা খুবই ভালো আর আমরা সেটা এখন অবধি রিয়েলাইজ করছি না। দেখো 9-5 এরকম কখনো হয় ওয়ার্ল্ড ক্লাসে? কখন হয়েছে এরকম আমার সাথে যে ওয়ার্ল্ড ক্লাসে আমি 9-5, 10-5-এ জিতেছি? এটা তখনই হয় যখন ডিফেন্ডার ভালো হয়, তাই না? আচ্ছা আমায় কেউ এটা বোঝা যে ডিফেন্ডাররা কী করে অপোনেন্টের গোল করে। তাই আমি জানি কার্লেস পুয়োল খুব ভালো প্লেয়ার, বাট অপোনেন্টের কার্লেস পুয়োল আমার এগেনস্টে এত গোল কী করে করে? লাইক অ্যাকচুয়াল প্লেয়াররা করে না, আমি দেখি না অপোনেন্ট টিমের স্ট্রাইকাররা গোল করছে, অলওয়েজ অপোনেন্ট টিমের কোনো কারণে ডিফেন্ডাররা গোল করে আমার এগেনস্টে। কী করে ওরা, কি মানে ইচ্ছা করে ব্যাক পাস যায় যাতে ডিফেন্ডাররা গোল করতে পারে এরকম কিছু? আবার এই যে কার্লেস পুয়োল আছে, এর টিমে গ্রিলিশ ফিলিশকেও স্কোর করে, আমার টিমে কার্লেস পুয়োল স্কোর করে, আমি বলে দিচ্ছি এই কথাটা, আবার করে ওর কার্লেস পুয়োল স্কোর করবে, আমার টিমে সবাইকে মিলিয়ে খাটনি করে আমায় গোল দিতে হয়, ওর টিমে কার্লোস পুয়োল, ও না ওর অ্যাকচুয়ালি লুকাহু গোল দিয়েছে, ভাবাই যাচ্ছে না, অস্বাভাবিক ব্যাপার, স্ট্রাইকার গিভিং আ গোল, ইম্পসিবল। প্লিজ 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 প্লিজ, ও 3-3-3-3-3-3 চাপ বেড়ে গেছে, একটা গোল দিতে হবে। ও নাইস, মিস করা যাবে না, এখন মিস করলেই মানে হারার দিকে এগিয়ে যেতে হবে, মিস করা যাবে, আর অলসো অপোনেন্টকে একটা মিস করতে হবে, দুটো দাবি আছে আমার, প্রথম অপোনেন্টকে মিস করানো, সেকেন্ড নিজে মিস না করা, প্রচণ্ড টাফ ব্যাপার, দুটো একসাথে করা আমি জানি। ও সি অপোনেন্ট মিস করেছে, 7-5, এটাই চান্স, ফুল ক্লিয়ার, 10-7, মোটামুটি শেষ করেই ফেলেছি আমি। ও ও ও আবার ব্লক, ও 3 ব্লক, তাও জিতেছি সেটা নয়, বাট 3 ব্লক কি করে, 3 3 টাইমস,
তাহলে বলতে হবে ডিফেন্ডার কিন্তু ভালোই কাজ করছে, অপোনেন্ট ব্লক হচ্ছে, রাইট? একটা জিনিস দেখা যায়, এই ম্যাচে আমরা গুনব কতবার ওরা লস্ট পজিশন করেছে, ঠিক আছে? এই লস্ট পজিশনটাতেই বোঝা যাবে যে আমার ডিফেন্ডাররা অ্যাকচুয়ালি কিছু কাজ করছে নাকি এটা আমার ভুল ধারণা। আর ওর টিমে মেসন, মেসন ভাই, দ্য মেসন ম্যান, আই ফিল লাইক মেসনকে আমি ঠিকঠাক ইউটিলাইজ করতে পাচ্ছি না, বিকজ এখনও আমি জর্জিনিওকে পাইনি। হ্যাঁ, এটা একটা জীবনের দুঃখ আমার, আমি এখনও জর্জিনিওকে পাইনি, কারণ একটা মানে মিডফিল্ডের চান্স আমি মিস করেছিলাম, স্যাডনেস। বাট জর্জিনিওকে পাওয়ার জন্য আমাকে স্টার পাস কমপ্লিট করতে হবে, যেটা করতে আমার এখনও টাইম লাগবে। ওখান থেকে আমি 200 মিডফিল্ডার টোকেন পাবো, ঠিক ওই 200টা হলেই আমার 1000 কমপ্লিট হবে, অ্যান্ড ঠিক তখনই আমি পাবো। আর এই ওটার জন্য এখন আমার অপেক্ষা চলছে বেসিক্যালি স্টার পাস কমপ্লিট করা। যতক্ষণ না স্টার পাস কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার জীবনে শান্তি নেই। ও লস্ট পজিশন, সি, ও আমিও করলাম লস্ট। এটা কি হলো? ও ভাই এরম কেন? ডিফেন্ডাররা এত কষ্ট করে একটা চান্স বাঁচে আর আমার প্লেয়ার নাকি ফার্স্ট টাইম শট মেরে দেয় ভালোবেসে, দিয়ে সেটাকে মিস করে। আমরা এখনও ড্রতে চলছি, প্রথম ম্যাচ এই এই আজকের দিনে যেখানে এখন অবধি আমি ক্লিয়ার মার্জিনে জিতছি না, আর এবার আমি বোধহয় হেরে হয়েছি। ওই দেখ ও সেকেন্ড চান্স নিয়ে নিচ্ছে, এ ফার্স্ট চান্স নিতে, অফকোর্স আমি হারছি। এরকমভাবে যদি ফার্স্ট চান্সটাই আমি না নিতে পারি আর তিনবার ধরে বল রিবাউন্ডে ঘুরতে থাকে, তাহলে কী করে কী করে আমি জিতবো? একটা লস্ট পজিশন চাই ওর থেকে, একটা, ওয়ান, জাস্ট ওয়ান। আমার খুব ভালোবেসে মানে সব কটা চান্সকে ইউটিলাইজ করছে। ও উল্টে আমারই লস্ট পজিশন হয়ে গেল, ঠিক আছে, পার্থ, গুড ফর ইউ পার্থ, ভেরি গুড পার্থ। বাট এই কার্ভটাকে ওপরের দিকে করেই তবেই আমরা আজকে শেষ করবো, তার আগে একদম না, কার্ভ ওপরের দিকে থাকবে মন খুশি হবে তবেই আমরা শেষ করবো। ম্যানচেস্টার সিটির এগেনস্টে আজকে লাস্ট ম্যাচ আমাদের, ম্যানচেস্টার সিটি। ও ও এটা তো একটা আলাদাই প্লেয়ার সাইডে, এটা কি কার্নিবলের প্লেয়ার কি? আমি মানে এখন অবধি খাদাই ঘুরতে পারলাম না কার্নিবলে, ওরা নাকি ভালো ভালো প্লেয়ার নিয়ে ঘুরছে অলরেডি। এটা কি হলো? ওকে, ওই দেখ দুখানা মিস পরপর, আর তারপরে আমি ভাবি যে আমি কি করে হারছি, তিনখানা মিস, এটাও যদি মিস হয়, ওকে ওকে, ও লস্ট পজিশন হচ্ছে ওর অনেকগুলো। আই লাইক টু থিঙ্ক এটা খেজিয়ারের মানে ওই আমাদের সিবির, যার নাম আমি উচ্চারণ করবো না বিকজ অফ ইউ নো, কারণ আছে, অনেক কারণ আছে, বড় বড় কারণ, শুধু এটাই নয় যে আমি উচ্চারণ করতে পারি না, কারণ অন্য আছে নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু এখন অবধি একটাই গোল দিয়েছি নাকি আমি, সাবাস, বড় প্লেয়ারের লক্ষণ, একখানা গোল আমি দিয়েছি এখন অবধি। অপোনেন্টও নাকি মিস করে গেছে পরপর, আমিও মিস করে গেছি গল্প দিতে দিতে। ওই দেখ এটা কি পাস ছিল, কি হচ্ছে, কেন কেন, ও হো হো, আর তো কোনো চান্সই নেই মোটামুটি জেতার। বাট দেন আরও যদি ও দুখানা লস্ট পজিশন করে তবে একটা সুযোগ আছে, এটা অফকোর্স আমার টিম করাতে পারবে না, উল্টে আমি আমি করে দেবো আমার হয়ে লস্ট পজিশন পরপর, ও 4-7 করে যাবে, এদিকে আমি গোল দেবো বিকজ অফকোর্স। সাবাস, বাড়ে এলো, বাড়ে এলো, বাড়ির দেরিতেই বাড়ে এলো, কাজ করেছে আর কি বাড়ে এলো। ও সুন্দর গোল অ্যাকচুয়ালি, 6-9। নিয়ম কি আছে? নিয়ম হচ্ছে ওপর দিকে যতক্ষণ না পারদ উঠছে আমরা গেম শেষ করতে পারি না, এই যে আমরা আবার একটা ম্যাচ অফকোর্স লাগাবো বিকজ আমি বলেই দিয়েছি এটা আমাদের এখানকার ডিভিশন রাইভালসের রুল, যতক্ষণ না, ভালো করে জেনে নাও এটা, যতক্ষণ না কাটা ওপর দিকে উঠবে তুমিও খেলা ছাড়বে, এটা শুধু গেমের জন্য না, এটা জীবনের একটা অ্যাডভাইস, একদম না, এটা শুধু গেমের জন্যই প্রযোজ্য, লাইফ অ্যাডভাইস এইখানে হয় না, লাইফ অ্যাডভাইসের জন্য পাশের ঘরে অন্য চ্যানেল আছে, ওই পাশের ঘরের চ্যানেলে তোমাকে খুঁজতে হবে।
এখানে আমরা শুধু ফিফা অ্যাডভাইস দিই, অ্যাডভাইসও দিই না আমি ফিফাতে, আমি জাস্ট ফিফা খেলি, লাইফ অ্যাডভাইসের জায়গা অন্য। ও সুন্দর গোল, ভালো ভালো ভালো, ভেরি ভালো ভেরি ভালো, মার্তিন মার্তিন সুয়ারেজ, ও সুয়ারেজ সুন্দর এটা করেছে, কার্লটা দারুণ সুন্দর, সুয়ারেজের কার্ল খুব একটা স্ট্রং শুট নয় বাট তাও যথেষ্ট ভালো কার্ল করে, উফ বলতে বলতে ওর প্রশংসা করাই উচিত না, ওকে না মানে জল খাইয়ে রাখা উচিত টিমে, সবচেয়ে বেশি জল খাওয়ানো উচিত সুয়ারেজকে টিমে, খাইয়ে রেখে দেওয়া উচিত। ওই দেখ এগুলো কি হচ্ছে, এগুলো কেনই বা হচ্ছে, এতক্ষণ ধরে একটা গোল কেন হচ্ছে, অপোনেন্ট তো ইকুয়াল করে দেবে, হ্যাঁ যতক্ষণ আমি একটা গোল দেবো অপোনেন্ট তো ইকুয়াল করে দেবে, দেবে কি দেবে, ও নাইস। আজকে আমরা ট্রান্সফার মার্কেটে এই ম্যাচটার পরে একটা চান্স নেব, ইয়েস 10-7 আমরা জিতেছি, তাই আমরা এবার ডিভিশন রাইভালস থেকে এগোতে পারি, আমরা একটা ট্রান্সফার মার্কেটে চান্স নেব কার্লেসকে তোলার, ইয়েস লাস্ট টাইমও আমি চান্স নিয়েছিলাম স্পেনের মার্কেটে, কিছুই হয়নি অফকোর্স, দেন তাও আমরা একবার চান্স নেব, কোয়েস্টসে তো আজকের মতো কিছু করার আর নেই, ও দুটো স্কিল ম্যাচ খেলার আছে ডিফেন্ডার পয়েন্টসের জন্য, ভুলেই গেছিলাম আমি, দুটো টুক করে খেলে নিই নাকি, ডেইলি ট্রেনিং সমস্যা কী আছে, ডেইলি ট্রেনিং কে না করতে চায়, কে না শিখতে চায় ডেইলি ট্রেনিং, এমন একটা গেমে যেখানে ট্রেনিংয়ের কোনো ভ্যালুই নেই, কে না ভালোবাসে ডেইলি ট্রেনিং করতে এই গেমে, তোমরাই বলো কত ভালো লাগে না তোমাদের ডেইলি ট্রেনিং করতে, এখানে মনে হয় না অসাধারণ একটা জিনিস ডেইলি ট্রেনিং, রোজ সকাল বিকেল আমিও যখন উঠি আমিও ভাবি যে আজকে ফিফাতে ডেইলি ট্রেনিং করা হলো না, আমি তো কিছু একটা শিখতেই পারলাম না, এই জায়গাটা আমি টুক করে গোলটা দিয়ে তারপরে আমরা এগিয়ে যাবো, বিকজ কেউ চায় না ডেইলি ট্রেনিংয়ের ম্যাচ ধরে বসে থাক। ফার্স্ট ওই দেখ মার্টিনেজের সত্যিই ডেইলি ট্রেনিংয়ের দরকার, নাইস এই এতক্ষণ পর গোলটা হলো, হ্যাঁ এই গোলটার মানে হচ্ছে যে আমরা পুরো ডেইলি ট্রেনিংটা স্কিপ করে যাব, এখন 69 মিনিট বা হয়েছে ঘড়িতে, তোমাদের সাথে আমার ডিরেক্ট দেখা হবে এই ম্যাচের শেষে, টুক 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 করে ফাস্ট ফরওয়ার্ড, এই টুক অ্যাজ প্রমিসড ফুল টাইম শেষ, চলে এসছি আমরা আবার ফেরত, কারণ কেউ দেখতে চায় না ডেইলি ট্রেনিং, কিন্তু আরেকটা ডেইলি ট্রেনিং কমপ্লিট করার আছে, আর এতক্ষণের নিয়মটা তো তোমরা বুঝেই গেছো, নিয়মটা হচ্ছে দুটো ডেইলি ট্রেনিং ম্যাচ, প্রথম গোল যেটা হবে ডেইলি ট্রেনিংয়ে সেইটুকু অবধি তোমাকে আমি বসিয়ে রাখবো, কারণ যেই ওই গোলটা হয়ে যাবে টুক করে আমরা স্ট্রেট চলে যাব ম্যাচের এন্ডে, যাতে তোমাকে বসে বসে কম্পিউটারের এগেনস্টে গুটি গুটি পায় খেলাটা না দেখতে হয়, ম্যাচের শুরু টুক করে গোলটা ওপেনিং গোলটা দিয়ে নিয়ে যাতে আর কিছু না করতে হয়, দেখো মার্টিনেজ যাচ্ছে, মার্টিনেজ গোলটা দেবে, দেখো টুক করে দেখেছ এই যে মার্টিনেজ গোলটা নিয়ে নিয়েছে, মানে কি মানে গোলটা হয়ে গেছে, সুয়ারেজ গোলটা নিয়ে নিয়েছে মানে কি, এবার সুয়ারেজ শটটা নেবে, নেবে কি নেবে না, নিয়ে নিয়েছে গোলটা হয়ে গেছে, আবার স্ট্রেট দেখা হবে টুক 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 করে এন্ডে, চলে এসছি আমরা এই ম্যাচের ডেইলি ট্রেনিংয়ের এন্ডে, আর এই ডেইলি ট্রেনিংয়ের এন্ড মানে কি, এই এন্ডের মানে হচ্ছে আমরা স্ট্রেট সোজা সুজি কোনো রকম ডিলে না করে চলে যাব আমাদের কোয়েস্টগুলোর কমপ্লিশনে, কোয়েস্টগুলোর কমপ্লিশন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, উপরে নোটিফিকেশন চলে এসছে, টুক করে যাই গিয়ে ক্লেমটা করে নিই, কি কোয়েস্টে গিয়ে ক্লেমটা মারি কি মারবো না, মেরে দিলাম, হ্যাঁ 500 খুব কাছাকাছি আমি যাচ্ছি, আর এইবারে সারপাসের এই সপ্তাহে আমার খুব দরকার, কারণ সারপাসগুলো কমপ্লিট করলে আমার অ্যাকচুয়াল এলাকার টোকেন দিয়ে মিডফিল্ডার টোকেন দিয়ে জর্জিনিও আসবে, ডিফেন্স পয়েন্টে ওই স্ট্রিকটা আমি শুরু করব কালকে, এখনই শুরু করা দরকার, একটুখানিটা জমুক তারপরে একসাথে অনেকটা এগোবে, ভালো লাগবে, ভিডিওর শেষ মানে সেই জিনিসটা যেটার জন্য তুমি আমি সবাই অপেক্ষা করে আছি, আমার প্রথম ডিফেন্ডার আইকন প্যাক খোলা 1500 জেম যেটা জমা দেয় আমার প্রচুর সময় লেগেছে ফিলিপ লামের জন্য, প্লিজ প্রে যাতে পেয়ে যাই আমি 1500 জেম ডিফেন্ডার আইকন ডিফেন্ডার আইকন 325টা ডিফেন্স পয়েন্ট খালি,
অফকোর্স জীবনটাই দুঃখ, আর দুঃখ মানেই জীবন, জানিও না আমি কি বলবো। মানে অবশ্য এত বেশি আশাও করা উচিত হয়নি, বাট দেন ঠিক আছে, কোনো চিন্তা নেই। এই অল্প অল্প দুঃখের নোটেই আজকে এই এপিসোড আমরা এখানেই শেষ করব। কালকে আবার দেখা হবে একটা এপিসোড নিয়ে। আর এই ভিডিও শেষে আমার তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে আজ আমি তোমাদের বলেছি যে তোমাদের সব কমেন্ট আমি পড়ি, সেই কমেন্টগুলোর মধ্যেই আমার খুব কাছাকাছি মনের কিছু কমেন্ট আমি হাইলাইট করব প্রত্যেক ভিডিওর শেষে। আজকে স্পেশাল কমেন্টার হচ্ছে সন্দীপন সোম, যে প্রথমে শুরু করেছিল লিখে আমার 96 ওভারঅল, খুব ভালো ব্যাপার, আমার কাছে তিনটা রোটি প্লেয়ার আছে অসাধারণ, আর এরপরে জর্জিনিওকে পাবো, জানাও তুমি জর্জিনিওকে পেয়েছো কিনা, আর লাস্টে এসে লিখে যাও ওয়াও ওয়াও তুমিও ওয়াও। এরমভাবেই তোমার যদি শাউট আউট পেতে হয় ভিডিও শেষে, সাবস্ক্রাইব করে কমেন্টে আমাকে জানিও যে তুমি জর্জিনিও পেয়েছো কিনা সন্দীপনের মতো। বা দেখা হবে আরেকটা ভিডিওতে। Thanks for watching. Bye-bye.